এই মলটা আবার কে? কার্তিক কোথায়? দাদাকে ডাক। বলা দাদা, হ্যাঁ কার্তিককে দেওয়া হয় আর কি। বলছিস, ও তো এখানেই শুয়েছিল। ও নিজে থেকে যায়নি, ওকে নিয়ে যাওয়া হয়েছে। অঘটন কিছু ঘটে যাওয়ার আগে আমাদেরকে ওকে খুঁজে বের করতেই হবে। কিন্তু এটা এখানে কে রেখে গেল? এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই রহস্য কেবল একজনই বের করতে পারে। ডিটেকটিভ অনুপকে ফোন করা যাক। গতকাল রাতে আমরা কার্তিকে নিশ্চয়ই কোনো বিশেষ ক্ষতি হয়েছে। কত দূর পর্যন্ত গিয়েছে এটা? মিলিয়ে গেছে আর দেখতে পাচ্ছি না। তোমরা কারা এই গভীর জঙ্গলে একা একা কি করছো? তোমরা ওর লোক না? আমরা কারোর লোক না। কিন্তু ওরা বলতে তোমরা কাদেরকে বলছো? ওই ঝাড়া আমাদের সারাদিন কাটায় আর রাত্রেবেলা পাটে বায়, আমাদের মায়ের কাছে যেতে দেয় না। না, আমরা ওদের লোক নই। তোমাদেরকে তোমাদের মায়ের কাছে আমরাই পৌঁছে দেবো। কাদের কোথায় এইসব কাজ করিস? চল তোদের বসের কাছে নিয়ে চল। কার্তিক কোথায় বল? কে কার্তিক? আমাদের বন্ধু কার্তিক। তোর বন্ধুর মতন কত কার্তিককে আমি কেটে জলে ভেসেই দিয়েছি। বাচ্চাদেরকে দিয়ে জঙ্গলে কাজ করানো হচ্ছে, তারপর এমন কথা? তুই এরকম কাজ করছিস? কোনো উপায় ছিল না।